রাজার ভার অনেক আগে এক রাজা বাস করতেন তাকে দেখতে বহু জায়গা থেকে লেখক কবি ও সঙ্গীতজ্ঞরা আসেন রাজা তাদের গল্প কবিতা ও গান শুনতে পছন্দ করতেন কিন্তু একজন লোক ছিল যাকে রাজা অন্যদের চেয়ে বেশি পছন্দ করতেন তার নাম ছিল মাহমুদ তিনি অনেক কৌশল জানতেন মজার গান গিয়েছিলেন এবং ভালো নাচতেন তিনি রাজাকে হাসাতে পারতেন এবং লোকেরা মাহমুদকে রাজার ভার বলে ডাকত মহম্মুদের মধ্যে একটা জিনিস ছিল যা রাজার পছন্দ হয়নি সে খুব খেত এই ছোট্ট মানুষটি সকাল থেকে রাত পর্যন্ত খেত রাজা ভাবলেন গরিব মহম্মুদ এত খাইলে তাড়াতাড়ি মারা যাবে তারপর তিনি তার সমস্ত মন্ত্রী ও চাকরদের দেখে বললেন আমার কথা শোন একদিনের জন্য অবশ্যই মাহমুদকে কিছু খেতে দেবেন না তাকে রস ফল বা মাংস খেত দিও না তাকে এক টুকরো রুটিও দেবেন না সে আমার টেবিলে বসবে না সারা দিন তার কিছু খেতে হবে না ওহ হ্যাঁ আমার রাজা এটা ঠিক তিনি খুব মোটা একজন মন্ত্রী বললেন তাই পরের দিন রাজার টেবিলে মাহমুদের জায়গা ছিল না দেয়ালের কাছে গিয়ে দাঁড়াল তিনি ভাবলেন আমি অপেক্ষা করব শীঘ্রই চাকররা আমার জন্য খাবার ও পানীয় নিয়ে আসবে কিন্তু চাকররা তাকে কিছুই আনেনি রাজার ভয়ে সে খাবার চাইল না যদি একজন লোক রাজাকে রাগান্বিত করে তবে সে মারা যাবে সে ভাবল বেচারা মাহমুদ খুব ক্ষুধার্ত ছিল তখন একজন চাকর একটু রুটির টুকরো ফেলে দিল দ্রুত তুলে নিল মাহমুদ এখন আমার কিছু খাওয়া আছে তিনি ভাবলেন রাজা যখন আমার দিকে তাকাচ্ছেন না তখন আমি তা খাব নৈশভোজ শেষ হলে কবিরা তাদের কবিতা পাঠ করলেন সঙ্গীত শিল্পীরা বাজালেন এবং নিত্যরত মেয়েরা তাদের সুন্দর নাচ শুরু করলেন এখন রাজা মেয়েদের নাচ দেখছেন ভাবলেন মাহমুদ আমি আমার রুটির টুকরো খাব কিন্তু বাদশাহ সারাক্ষণ মাহমুদকে দেখছিলেন তিনি সঙ্গীতজ্ঞদের থামতে বললেন মাহমুদকে ডেকে তার কাছে আসতে বললেন আমি শুনেছি তোমার একটা গাধা আছে তুমি কোথায় পেলে আমি এটা ত্রিপলিতে কিনেছি আমার রাজা উত্তর দিল মাহমুদ ও, রাজা বললেন তাই বাদ্যযন্ত্র বাঁচছিল আর মেয়েরা নাচছিল তখন মাহমুদ তার রুটির টুকরো খেতে চাইল কিন্তু রাজা তাকে কাছে আসতে বললেন এবং বললেন তুমি ত্রিপলিতে তোমার গাধার জন্য কত টাকা দিয়েছ মাহমুদ দ্রুত রুটিটা পকেটে রেখে জবাব দিল শোলটি স্বর্ণমুদ্রা আমার রাজা রাজা সারা বিকেল এভাবেই চললেন মাহমুদ যখন তার রুটি টুকরো খাওয়ার চেষ্টা করত তখন রাজা তাকে একটি প্রশ্ন করতেন শেষ সন্ধ্যায় এল মাহমুদ আর দাঁড়াতে পারল না তিনি খুব ক্ষুধার্ত এবং ক্লান্ত ছিল ঘোষ শেষ হলে মাহমুদ রান্নাঘরে দৌড়ে গেল কিন্তু রান্নাঘর তালাবদ্ধ ছিল এবং মাহমুদের খাওয়ার জন্য শুধুমাত্র তার ছোট্ট রুটি ছিল ওটা খেয়ে নিজের রুমে চলে গেল কিন্তু ঘুমাতে পারেননি সে খুব ক্ষুধার্ত ছিল তারপর দৌড়ে রাজার ঘরে গেল দরজায় টোকা দিল রাজা রাদান্বিত হয়ে জিজ্ঞেস করলেন এত দেরিতে কে আমার দরজায় করা নাচ্ছে ওহ আমার রাজা বললেন মাহমুদ আমি দুঃখিত কিন্তু আমি আপনাকে অবশ্যই বলবো যে আমি আমার গাধাটি ত্রিপলিতে না কিনে বেন্দাজিতে কিনেছিলাম রাজা তাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বললেন কয়েক মিনিট পর মাহমুদ আবার দরজায় টোকা দিল ও, আমার রাজা কিন্তু আমি আজ বিকেলে তোমাকে মিথ্যা বলেছি আমি গাধার জন্য ষোলটি স্বর্ণমুদ্রা পরিশোধ করিনি আমি এর জন্য বিশটি স্বর্ণমুদ্রা পরিশোধ করেছি ওহ বোকা হ্রুদ্ধ রাজা কেঁদে উঠলেন গাদা সম্পর্কে তোমার ফালতু গল্পের জন্য আমি তোমার মাথা কেটে ফেলব এবং তোমার শরীর শিয়ালের হাতে দেব মাহমুদ রাজার কথা শুনে হাসলেন ওহ হ্যাঁ আমি তা জানি কিন্তু মরার আগে আমি কি আমার শেষ ইচ্ছাটা বলে ফেলি একটাই ইচ্ছা তোমার শেষ ইচ্ছা কি রাজাকে জিজ্ঞাসা করলেন আমার শেষ ইচ্ছা একটি ভালো রাতের খাবার রাজা সব বুঝতে পারলেন তিনি হেসে তার চাকরদের বললেন তার ঘরের সবচেয়ে ভালো খাবার আনতে তিনি মাহমুদের সাথে টেবিলে বসলেন সকাল না হওয়া পর্যন্ত তারা খেয়েছে এবং হাসছে এরপর মাহমুদ কোনোদিন না খেয়ে থাকেনি এবং তিনি সর্বদা খুশি ছিলেন